সৃজিত মুখার্জি এবং রাফিয়াত রাশিদ মিথিলার সংসারে আবারও ভাঙ্গনের গুঞ্জন শোনা যাচ্ছে। তাহলে কি বিচ্ছেদের পথে সৃজিত মিথিলা? বছর চারেক আগে ভালোবেসে তারা বিবাহবন্ধনে আবদ্ধ হন, তবে সম্প্রতি তাদের সম্পর্ক নিয়ে নানা জল্পনা চলছে। মিথিলা তার মেয়ে আয়রাকে আবার বাংলাদেশে নিয়ে গেছেন এবং তার বেশিরভাগ সময় এখন বাংলাদেশে কাটাচ্ছেন। সাম্প্রতিক বিতর্ক আরও তীব্র হয়েছে কারণ সৃজিতের জন্মদিনে 23 সেপ্টেম্বর মিথিলা কোনো শুভেচ্ছা বার্তা দেননি, যদিও আগের বছর তিনি সোশ্যাল মিডিয়ায় সৃজিতের জন্য পোস্ট করেছিলেন। এর পাশাপাশি সৃজিতের জন্মদিনে তার সঙ্গে ছিলেন অভিনেতা দেব এবং স্বস্তিকা মুখোপাধ্যায়, যা সৃজিতের এবং মিথিলার সম্পর্ক নিয়ে নতুন করে জল্পনার জন্ম দিয়েছে। তবে সৃজিত এবং মিথিলা নিজেদের দাম্পত্য সম্পর্ক নিয়ে কখনো খোলাখুলি বিচ্ছেদের কথা বলেননি, কিন্তু তাদের দীর্ঘ সময়ের দূরত্বের কারণে এই গুঞ্জন নতুন করে আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছে। কবির চৌধুরী জয়, মাই টিভি।